আমরা আজকে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো যে রংপুরের পানি নিষ্কাশনের অবস্থা এখন কতটা খারাপ। রংপুরের মানুষ এখন পানি স্যান্ডেল তুলতে হবে উপরে ডুবে আপনাদের আমরা দেখাচ্ছি। পানি রাস্তার উপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে যেন একটি নদী, খরস্রোতা নদী বলে বলতে হবে যে এটি একটি খরস্রোতা নদী। যে নদী দিয়ে লঞ্চ চলার কথা ছিল সেই নদী দিয়ে এখন গাড়ি চলতেছে। প্রচুর পানির জলাবদ্ধতার কারণে রংপুরের জীবন বিপন্ন হচ্ছে। দেখুন পানি রাস্তার উপর দিয়ে যাচ্ছে, আমাদের পানি দিয়ে বাইক তারপর গাড়ি এগুলো চলতেছে। মনে হয় আমরা কক্সবাজারে আছি, গাড়ি গেলে মনে হয় যে কক্সবাজারের সমুদ্রের ঢেউ আমরা অবলোকন করতেছি। টাটকা প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে আমাদের মাঝে প্রচুর পানি রাস্তার উপর দিয়ে, যেখানেই যাচ্ছে দেখুন রাস্তার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে মাছ মারা আছে, সবাই সুন্দরভাবে খেলা করছে, এনজয় করতেছে ব্যাপারটা। তবুও কিন্তু আমাদের এটা অনেক দুঃখজনক যে আমাদের রংপুরে এত পানির পরিমাণ বেড়ে গেছে যে ভাবতেই অবাক লাগে যে এত পানি। রংপুরে এখন রাস্তা দিয়ে গাড়ি চলার কথা ছিল, সে রাস্তা এখন মাছ ধরা সুখবর, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এখন। মনে হচ্ছে কিছুদিন পর আমাদের হচ্ছে লঞ্চে লঞ্চ স্টিমারে যাতায়াত করতে হবে। এত পানি হলে তো আমাদের লঞ্চ স্টিমার ছাড়া কোনো উপায় থাকবে না আমি মনে করি। প্রচুর পরিমাণে এখন মাছ মারা হচ্ছে। আমরা মাছ মাছ মারবো রাস্তায়, দেখো আমরা মাছ মারবো এখন রাস্তায়। পানি খুব ঠিকই আসবে, পানি স্টেশনের ব্যবস্থা না থাকার কারণে এখন আমাদের এই দুর্যোগটা হয়েছে। এবং রাস্তাঘাটে আবার যখন বৃষ্টি থাকে না তখন ধুলোবালির বন্যা বয়ে যায়। আবার যখন আমরা সবসময় দেখতেছি উত্তরবঙ্গের লোকজন সবসময় অবহেলিত অবস্থায় থেকে যাচ্ছি, কোনো আমাদের অগ্রগতি নেই। আমাদের বৃষ্টি হলে পানি, রোদ হলে ধুলোবালির ঝড়, শীতের সময় তো কথাই নেই, শীত হলে কনকনে ঠান্ডা। আমরা বিপদ এক বহাল বিপদের মধ্যে আমাদের জীবনযাপন করতেছি দর্শক।